আমরা এই মুহূর্তে রয়েছি মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর ঠিক নিচে, যেখানে টেট পরীক্ষায় উত্তীর্ণ বহু শিক্ষক শিক্ষার্থী যারা তারা অবস্থান করে চলেছেন, করে চলেছেন ন্যায্য বিচারের দাবি, যা করার কথা নয়। এটা একটা অভূতপূর্ব ঘটনা। পাশ করার পরেও তারা বঞ্চিত, তারা রাস্তায় বসে, তারা দীর্ঘ পরিশ্রম করে যে চাকরিটা পেয়েছিলেন আজ তাদের মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে অবস্থান করতে হচ্ছে। এই অবস্থা আপনারা কি সত্যিই প্রত্যাশা করেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনাদের যে মহিলারা বসে আছেন যারা দায়িত্বটা কিনেও যেতে পারবেন না, চোখের জল ফেলে একটু সুবিচার পাবেন? দেখুন, আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল, কারণ উনি একদম নবান্নে প্রেস কনফারেন্স করে আমাদের এই চাকরির নিয়োগটা দেবে বলেন কথা দিয়েছিলেন, এবং সেটা প্রত্যেকেই জানে। আর পশ্চিমবাংলার ঘরে ঘরে আপনি যাকেই জিজ্ঞেস করুন প্রত্যেকেই এটা জানে যে মাননীয় নিজে মুখে কথা দিয়েছিলেন যে আমরা 2000-2014 টেট পাস ট্রেন ক্যান্ডিডেট, আমরা টেট পাস এবং ট্রেন আমাদের 2000 ক্যান্ডিডেট রয়েছে যাদের প্রত্যেককে উনি ধাপে ধাপে নিয়োগ দেবেন বলেছেন। এই পরিস্থিতির উপর ভরসা করেই কিন্তু আমরা আজও এখানে বসে রয়েছি যে দিদি দিদি কথা রাখবেন, এবং সেই আশাতেই আমরা রয়েছি। আমরা টেট পরীক্ষায় পাশ করেছি, আমরা ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউর পরে আমাদের আর কোনো প্যানেল বের হয়নি। আমি যে ইন্টারভিউটা পাশ করতে পারিনি সেটা আমি বুঝবো কী করে? আমার কাছে তো কোনো নম্বর নেই, আমি টেট পরীক্ষায় কত পেয়ে পাশ করলাম আমি সেটাও জানি না, আমি ইন্টারভিউতে কত নম্বর পেলাম আমি সেটাও জানি না। আমি কেন, আমার মতো এখানে এরা কেউই বলতে পারবে না যে তারা কে কত নম্বর পেয়েছে। তো আমরা যে কেন এই প্যানেল মধ্যে আসলাম না কি বাইরে গেলাম আমরা তো সেটাই জানি না। আমাদের নম্বর কে কোন পজিশনে আছে, আমরা যে টোটাল 20,000 ক্যান্ডিডেট, এবং এই 20,000 সংখ্যাটা এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে 20,000, এবং এরপরেও নানা সংখ্যা এসেছে যে না 25,000-26,000, সেই সংখ্যার মধ্যে আমরা যেতে চাই না। যেহেতু মাননীয় নিজে বসে ঘোষণা করেছিলেন যে আমাদের 20,000 ক্যান্ডিডেটকে উনি নিয়োগ দেবেন, এবং আমরা সেটাতেই রয়েছি যে এই যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিগুলো বাদ দিয়ে সেখানে আমাদেরকে নিয়োগ করা, আমরা টেট পাস করা, আমরা ট্রেন ক্যান্ডিডেট, আমরা প্রত্যেকেই চাকরির আশা রাখছি। মাননীয় কথার উপর বিশ্বাস করেই কিন্তু আমরা এই চাকরিটার জন্য এই আন্দোলনটা করতে পারবো, কারণ উনি যেহেতু নিজে মুখে কথা দিয়েছিলেন যে আমাদের প্রত্যেকের চাকরি। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা আদালতের দ্বারস্থ হচ্ছে, এবং জাস্টিস গাঙ্গুলি যদি কড়া পদক্ষেপ না নিতেন তাহলে আপনাদের যারা এখনও সুবিচার পেয়ে গেছে পেতেন কি, এরকম বিশ্বাস আপনার আছে যে কোর্টের হস্তক্ষেপ ছাড়া আপনারা সত্যি সকলের মুখ দেখতেন অন্তত এখনও পর্যন্ত ছাড়া পেয়েছেন? দেখুন, আমাদের কাছে কোর্টে যাওয়ার কথাই নেই। আজকে আমরা চাকরির পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ইন্টারভিউ দিয়েছি, আমাদের চাকরি হবে, আমরা এই প্রসেসে যাব, আমরা কোর্টে কেন যাব? কিন্তু পর্ষদ আজকে যেই জায়গায় এনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, এখন আমাদের কোর্টে যেতে আমরা বাধ্য হচ্ছি। ওনারাই বলে দিচ্ছেন যে কোর্টে গিয়ে চাকরি নিয়ে আসুন, কোর্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, কোর্ট সেই কারণে আমরা বাধ্য হচ্ছি এখন অন্য পথে যেতে। কিন্তু আমাদের তো কোর্ট ঠোট যাওয়ার কথাই না, আমরা কেন কোর্টে? আমাদের ন্যায্য দাবি, আমরা পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় পাশ করেছি, তারপরে ইন্টারভিউতে কল করেছি, ইন্টারভিউ কল করার পরে আমরা ইন্টারভিউ দিয়েছি, এবং তার নম্বরই এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম। তো আমি কী করে বুঝবো যে আমি ইন্টারভিউটা পাশ করিনি, বা ইন্টারভিউতে আমার কোনো কল হয়েছে, বা আমার আগে যে ব্যক্তিটি চাকরি পেয়েছে তারই বা কত নম্বর আছে, সে কোন নম্বরে ভিত্তিতে এই প্যানেল ভুক্ত হলো? কোনো প্যানেলই তো বেরোয়নি, রাত্রে SMS-এর মাধ্যমে সবার চাকরি হয়ে গেছে। তো সেইটার জন্যই আমরা আজকে এখানে এসেছি, কারণ পর্ষদ আমাদেরকে কোর্ট দেখাচ্ছেন। তো কোর্টে দেখা যাক বিচারক তিনি কী আমাদের প্রতি কী রায় দেন। যেভাবে আপনারা দিনের পর দিন এভাবে অবস্থান করছেন তাতে আপনাদের পারিবারিক হচ্ছে, আপনাদের খরচ বিপদ হচ্ছে, এভাবে মাসের পর মাস আপনাদের দায়িত্ব পরিশ্রম করছে, এবং পুলিশি হেনস্থান করছে, রাতে বন্ধ করে তুলে দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো অনেকেই বুঝছেন যে স্টেশনে রাত্রিযাপন করতে হয়েছে বা কলকাতার শহর আপনারা কি সত্যি আশা করছেন যে দ্রুত সমাধান হবে, বা আরও আপনাদের এই দুর্যোগের আরো? দেখুন, আমাদের এখানে অনেকেই 40-50 প্রার্থী রয়েছেন, 40-এর কাছাকাছি, যাদের জীবনে হয়তো আর কোনো চাকরির পরীক্ষায় বসার আর কোনো সুযোগই নেই, এটাই অনেকের মানে শেষ চাকরির জায়গা। তো সেই কারণে তারা তো জেনেই গেছে যে আমাদের এখন দেয়ালে কী বলো পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, যে যতদিন না আমাদের এই চাকরিটা হচ্ছে যেন তেন প্রকারের না আমরা সেটা মানে চালিয়েই যাবো, যে আমাদের এই হকের চাকরিটা আমাদেরকে দিতেই হবে, আমাদের এই ন্যায্য চাকরি যেটা মাননীয়ার ঘোষণা। আমরা তো অন্য কারোর কথার উপর বিশ্বাস করে এই চাকরিটি যেতে বসে নেই, আমরা মাননীয়ার কথার উপর বিশ্বাস করেই কিন্তু আজকে আমরা এখানে সবাই বসে আছি। তো আমরা শেষ পর্যন্ত এটা দেখবো যে উনি আমাদের চাকরি দেন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বলছেন
কিন্তু আপনাদের অনেকে বয়স পেরিয়ে গেছে, সেই সম্ভাবনা সুযোগ কোনোটাই নেই। তাহলে আপনারা এটাকে কিভাবে দেখবেন? এটার বিরুদ্ধেই তো আমাদের আজকে আন্দোলন, যে যারা এরকম 40 বছর পেরিয়ে গেছে তাদের কি সুযোগ, তারা তাহলে কি পেল? তারা তো 8 বছর ধরে বঞ্চিত হল। 8 বছরে তো আমরা 8 বার সুযোগ পেতাম আজকে ইন্টারভিউ দেওয়ার, সেই সুযোগ তো আমরা পাইনি। আজকে যদি সেই সুযোগটা পেতো, এখানে বহু প্রার্থী চাকরি পেয়ে যেত, আজকে আমাদেরকে এখানে বসতেই হতো না। কারণ 8 বছরের মধ্যে আর কোনো টেট পরীক্ষাও হয়নি। আজকে আমরা 2014 সালে 2014-15 সালে টেট পরীক্ষা দিয়েছি, এরপরে আবার হলো 2021 সালে টেট পরীক্ষা। এই যে দীর্ঘ যে গ্যাপ, এই গ্যাপে আমরা যতজন টেট পরীক্ষায় পাশ করা প্রার্থী রয়েছি, আমাদের প্রত্যেকেরই তো চাকরি হয়ে যেত যদি 8 বছর পরপর ইন্টারভিউ হয়ে যেত। কেউ বাকি থাকতো না, আমরা প্রত্যেকে চাকরি পেয়ে যেতাম। আজকে আজকে এখানে কাউকেই বসে থাকতে হবে। আমাদের আজকে 8 বছর ধরে বঞ্চনার জন্যই কিন্তু আজকে আমরা এখানে। এখন এত কিছুর পরেও যদি পর্ষদ এই কথা বলে থাকেন, কি হিসেবে উনি বলছেন, কিসের বিচার করে উনি বলছেন, আর ইন্টারভিউ দেওয়া মানেই যে চাকরি পাওয়া, সেটা কথা তো আমরা একবারও বলছি না। আমরা আজকে ইন্টারভিউ দিতাম, যদি আগের ইন্টারভিউ নম্বর আমরা জানতাম যে আমরা এই নম্বরের জন্য পাশ করতে পারিনি, ঠিক আছে, সেটা জেনে যেতাম যে আমি পাশ করতে পারিনি, তাহলে আমি নিশ্চয়ই আরেকবার ইন্টারভিউতে বসতাম। আমি আগের পরীক্ষার নম্বরই জানলাম না, যে আগের পরীক্ষা আমি কত নম্বর পেলাম, তো আমি পরেরবার আরেকটা পরীক্ষা বসবো। পড়াশুনো করছিলেন এবং চাকরির পরীক্ষার জন্য আরামে প্রিপারেশন নিচ্ছিলেন, চাকরিতে পরীক্ষায় পাশ করলেন, তখন ভেবেছিলেন যে ধর্মতলার প্রতি প্রজাপতির ঘুরে বেড়াবে বা এই ধুলোর মধ্যে আপনার শুনে চলতে পারবে? এটা তো কখনোই আমরা ভাবতে পারিনি। এখানে যারা যারা বসে আছে কেউই ভাবতে পারে যে এরকমভাবে একটা চাকরির জন্য, যে চাকরিতে আমরা পাশ করা, ইন্টারভিউ দেওয়া, সেই সব থেকে বড় কথা মাননীয়ার ঘোষণা, যিনি একদম নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের প্রত্যেককে নিয়ে নেওয়া হবে, তো সেই কথার পরেও যে আজকে আমাদেরকে এখানে বসতে হবে, এটাই মানে কি বলবো, সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের এখানে প্রত্যেকের জন্য। আমরা শুনে নিলাম যে টেট উত্তীর্ণ যারা 2014 সালে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখনও তারা মাথাগুলি স্ট্যাচু নিচে অবস্থান, তাদের শুধুমাত্র এইটুকু দাবি মুখ্যমন্ত্রীর কাছে, তাদের এইটুকু নিবেদন আস্থা রাখছে। হ্যাঁ, ক্যামেরায় সকলের সঙ্গে রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়।